সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে কি মাখলে সারা রাত সঙ্গম করা যায় দর্শক প্রতিদিন অঙ্গে সরিষার তেল মালিশ করলে কি হয় এটা জানলে আপনি প্রতিদিন আপনার বিশেষ অঙ্গে সরিষার তেল মালিশ করবেন কথাটি শুনে নিশ্চয়ই আপনারা অবাক হচ্ছেন তবে ভিডিওটি না টেনে একবারে শেষ পর্যন্ত দেখলে আপনাদের সব ভুল ভেঙে যাবে ভিডিওটিতে আপনাদের দেখাবো কিভাবে অঙ্গে সরিষার তেল মালিশ করে ঘন্টার পর ঘন্টা মিলন করা যায় তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করে দিই অঙ্গে যে সমস্যা সবচেয়ে বেশি হয় তা হচ্ছে আগা মোটা গোড়া চিকন এটা কেন হয় জানেন এটা হয় হস্তমৈথনের কারণে আপনি যদি তিন দিন পর পর একরকম করে হস্তমৈথন করে থাকেন তাহলে বেশি একটা সমস্যা হবে না তবে প্রতি তিন দিনে একেবারে বেশি হস্তমৈথন কোনোভাবেই করা যাবে না যারা প্রবাসে থাকেন তাদের মধ্যে অনেকেই দু পর পর হস্তমেথন করে থাকেন এটা মোটেই ঠিক না এছাড়া অঙ্গে অনেক রকম রোগ হয় যারা বিভিন্ন হোটেলে বাজে মেয়েদের সঙ্গে সময় কাটান তারা সাবধান হয়ে যান কারণ এসব জায়গা থেকে অনেক কঠিন ধরনের রোগের সংক্রমণ হতে পারে যেগুলো একবার হলে আপনার জীবন শেষ করে দিবে তবে এসব রোগসহ হাজারো রোগের সমাধান পাবেন আপনি সরিষার তেল থেকে এখন আমি আপনাদের বলবো সরিষার তেল কখন অঙ্গে ব্যবহার করবেন এবং কোন নিয়মে ব্যবহার করবেন সব আপনাদের এক এক করে বুঝিয়ে দেব তবে আরেকটা কথা বলবো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন সাধারণত তেল কিন্তু আমরা করেনি রান্নার কাজে ব্যবহার করে থাকি অনেকে আবার শরীরে ব্যবহার করে বেশিরভাগ ক্ষেত্রে ছোট ছোট বাচ্চাদের গায়ে সরিষার তেল মালিশ করা হয়ে থাকে সরিষার তেল অঙ্গে ব্যবহার করার পূর্বে অবশ্যই যাচাই করে নিতে হবে যে সরিষার তেলটি খাঁটি কিনা দোকানে যেসব সরিষার তেল কিনতে পাওয়া যায় তা কিন্তু মোটেই ব্যবহার করা যাবে না খাঁটি সরিষার তেলের মাঝে এমন কিছু উপাদান আছে যা আপনার অঙ্গের জন্য অনেক উপকারী তবে তেলটি কিন্তু ঘানিতে ভাঙা খাঁটি সরিষার তেল হতে হবে এই সরিষার তেলটি যদি আপনার অঙ্গে মালিশ করতে পারেন তাহলে আপনার অঙ্গ হয়ে উঠবে সুস্থ এবং সতেজ এবার চলুন মালিশ করার নিয়মটা জেনে নিই প্রথমেই তেল অঙ্গে মালিশ করার আগে আপনার অঙ্গটি ভালো করে ধুয়ে নেবেন ধোয়ার জন্য আপনি সাবান ব্যবহার করতে পারেন অঙ্গ ভালো করে ধুয়ে নেওয়ার পর তার নরম কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে ভালো করে মুছে না নিলে সরিষার তেল মালিশ করতে সমস্যা হবে এরপর আপনার অঙ্গ সামান্য উত্তেজিত করুন খুব বেশি উত্তেজিত করবেন না কিন্তু অঙ্গ সামান্য উত্তেজিত থাকলে সুবিধামতো সব জায়গাতে মালিশ করা যায় এবার দশ থেকে বারো ফোঁটা সরিষার তেল হাতে নিন সরিষার তেল হাতে নিয়ে আপনার অঙ্গের যেখানে যেখানে ঢিলা বা চিকন মনে হয় ঠিক সেখানে সেখানে মালিশ করুন দর্শক অনেকেই অঙ্গের রগ ঢিলা হওয়ার কারণে স্ত্রীকে সুখ দিতে পারেন না আবার অনেকেই অতিরিক্ত হস্তমৈথন করার কারণে দ্রুত বীর্য বের হয়ে যায় যারা নাকি অনেক টাকা পয়সা নষ্ট করেও ফল পাচ্ছেন না তারা এই সরিষার তেলটি মালিশ করে দেখতে পারেন তবে কোনোভাবেই অঙ্গের ছিদ্রের মাঝে তেল প্রবেশ করতে দেওয়া যাবে না এই বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন কারণ খাঁটি সরিষার তেলে অনেক ঝাঁজ থাকে অঙ্গের ছিদ্রের মাঝে এই ঝাঁজ চলে গেলে কিছুটা সমস্যা হতে পারে আরেকটা কথা অঙ্গে তেল মালিশ করার সময় ভুলেও হস্তমৈথন করা যাবে না তাহলে এই মালিশ আপনার কোনো উপকারে আসবে না এখন কথা হলো অঙ্গে কখন তেল মালিশ করবেন আপনাদের মধ্যে যারা অবিবাহিত আছেন তারা রাতে ঘুমাতে যাওয়ার আগে পাঁচ থেকে সাত মিনিট সরিষার তেল মালিশ করবেন আর যারা বিবাহিত আছেন তারা রাতে মিলনের পরে পাঁচ থেকে সাত মিনিট মালিশ করবেন তেল মালিশ করার বিশ মিনিট পর দেখবেন যে তেলটি অঙ্গের সাথে মিশে গেছে তবে তেল মালিশ করার পর অঙ্গ ধুয়ে ফেলবেন না বরং এভাবেই রেখে দিবেন পরের দিন গোছলের পর আপনার অঙ্গটি ভালো করে ধুয়ে ফেলবেন বিবাহিতদের বলছি তেল মালিশের পর আপনারা সহবাস করবেন তাহলে কিন্তু যেই লাও সেই কদুই হবে তেল মালিশে কোনো কাজ হবে না সব সময় সহবাসের পরে মালিশ করে ঘুমে যাবেন আমাদের দেশের অধিকাংশ ছেলেরা বা পুরুষেরাই তাদের বিশেষ অঙ্গের সমস্যা নিয়েই চিন্তিত আপনি চাইলে ভিডিওটি আপনার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করতে পারেন আপনার একটি শেয়ারে হাজারো ছেলেকে তাদের নতুন জীবন ফিরিয়ে দিবে সবশেষে বলবো, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আমাদের সাথেই থাকুন সবার জন্য শুভকামনা রইল দেখা হবে এই রকম গোপন টিপস নিয়ে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি বাই